ফুটবল নিয়ে বড় হওয়ার স্বপ্ন। অল্প বয়সেই ভালোবেসেছিল ফুটবলকে। মাত্র 11 বছর বয়সে প্রশিক্ষণ নেওয়া শুরু গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের মাঠে। আন্ডার 14 দুর্গাপুর লিগে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক খেলায় সাফল্যের বাজিমাত, মন জয় করেছে অগণিত দর্শকের। নিশ্চয় জানতে ইচ্ছে করছে কে সেই ফুটবলার। সংগ্রামের আর এক নাম চন্দন যাদব। আজ আমাদের প্রতিবেদনে দুর্গাপুরের উদীয়মান তারকা ফুটবলার চন্দন যাদব। দুর্গাপুরের নেপালি পাড়ায় প্রত্যন্ত বস্তি এলাকায় বাবা আর দুই ভাইয়ের বাস। চন্দনের বাবা একটি বেসরকারি সংস্থার কর্মচারী, অতি সামান্য রোজগারে চলে তাদের সংসার। এছাড়াও রয়েছে নানান প্রতিকূলতা, কিন্তু তার মধ্যেও ফুটবলের প্রতি চন্দনের অগাধ ভালোবাসা। ফুটবল যেন তার শরীরের প্রতিটি শিরায় শিরায় দৌড়াচ্ছে। শৈশব থেকেই ফুটবল নিয়ে মাঠে নেমেছে চন্দন। এরপর মাত্র 11 বছর বয়সে দুর্গাপুরের গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব থেকে তার জীবনের উত্থান। সেখানেই প্রশিক্ষণ নেওয়া শুরু। প্রথম অনূর্ধ্ব 14 গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের হয়ে মহকুমা ফুটবল প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে, সেখানে চ্যাম্পিয়ন। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অনূর্ধ্ব 17 যোগদান, অসাধারণ খেলা উপহার দেয় কর্মকর্তা ও দর্শকদের। মাঠ জুড়ে একটাই নাম, চন্দন চন্দন। তার এই সাফল্য প্রসঙ্গে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মুকুট কান্তি নাহা জানান, খুব ছোট বয়স থেকেই তাদের ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছে চন্দন। প্রথম থেকে তার খেলা সকলের মন জয় করেছে। চন্দন যাদব 11 বছর বয়সে আমরা নিয়ে এসেছিলাম আমাদের মাঠে। তার বল কন্ট্রোল, তার প্রতিভা, তার হেডিং পারদর্শিতা দেখে তাকে প্রথমে স্টপারে খেলানো হয়, পরবর্তীকালে সে অফেন্সে যায়। চন্দন কিন্তু আমাদের আন্ডার 14 টিমটাকে চ্যাম্পিয়ন করেছে, তার একক নৈপুণ্যে নয় যদিও, কিন্তু গোল টোল করে। আন্ডার 15 সে রানার্স করেছে, আন্ডার 17 চ্যাম্পিয়ন করেছে, এবং এখন আমাদের গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের সিনিয়র টিমে খেলছে সুপার লিগে। 2022 তারা চ্যাম্পিয়নও হয়েছে 21-22। তা এরকমভাবে যারা কলকাতায় খেলে তাদেরকেও আমরা মোটামুটি কিছু হাত খরচ, কারণ তাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আমরা গিয়েও তাদের হাতে কিছু টাকা দিয়ে আসি যে তোমরা এই রাতের খাওয়াটা অন্তত এই থেকে খাবে। অন্যদিকে তার বর্তমান ফুটবল প্রশিক্ষক আশিস মণ্ডল বলেন, খুবই ভালো ফুটবলার চন্দন, বর্তমানে সে কলকাতা ক্লাবে খেলছে। সব দিক দিয়েই কিন্তু তাদেরকে সহযোগিতা করে, পাশে থাকে। সেই পাশে থাকার জন্য কিন্তু এইসব প্লেয়াররা কিন্তু উৎসাহ পাচ্ছে, এবং উৎসাহের জন্য তারা উপরে ওঠার একটা অঙ্গীকারবদ্ধ হচ্ছে। চন্দন যাদব আজ দুর্গাপুরের ফুটবলে সকলের পরিচিত নাম। তার বাবা প্রথমে খেলা নিয়ে একটু আপত্তি থাকলেও পরে ছেলের ফুটবল খেলার প্রতি যে প্রবল আগ্রহ সেটা মেনে নিয়েছিলেন। পাড়া প্রতিবেশীর কাছে শুনেছেন তার ছেলে খুব ভালো ফুটবল খেলে, আর সেই কথা শুনে নিজেও বেশ কয়েকবার ছেলের খেলা দেখেছেন। তিনি বলেন, ফুটবলই যখন ছেলের স্বপ্ন তখন আর আপত্তি করেননি তিনি। চন্দন যাদব ফুটবলের সুবাদে জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে নাম হয়েছে তার। এখন সে কলকাতা লিগে খিদিরপুরের হয়ে প্রতিনিধিত্ব করবে। চন্দন জানায়, ছোট থেকেই ফুটবল খেলছে সে, চেষ্টা চালিয়ে যাচ্ছে আরও ভালো খেলার। ইচ্ছে রয়েছে ভারতীয় জার্সি পরে খেলার। ক্লাব পাবো, পেয়ে গেছি অলরেডি। 29 প্র্যাকটিস আছে খিদিরপুর স্পোর্টিং ক্লাবে, দেখেছেন। দেখি কী হয় এবছর। এখানে কোন মাঠে প্র্যাকটিস করতে কী কী করছিল তোমার? আমি এখানে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব মাঠে প্র্যাকটিস করি ছোটোবেলা থেকে। কোচ কে ছিল? কোচ আশিস স্যার আছেন। কতটা উন্নতি হয়েছে খেলার, মনে করছেন নিজেকে? উন্নতি কি হয়ে যাচ্ছে আর কি, ট্রাই করছি। যত হার্ডওয়ার্ক করলে হচ্ছে ভালো, আরও হার্ডওয়ার্ক করবো। আরও যদি ভালো করে যদি চাই তো আরও হার্ডওয়ার্ক করতে হবে আমাদের, আরও হার্ডওয়ার্ক করতে হবে আমাদের। সারাদিনে কত ঘন্টা প্র্যাকটিস করবে? সারা সকাল বিকাল 2 প্র্যাকটিস করি। ঘরে রোজগার কে কে করে রোজগারে? বাবা। কী করেন উনি? বাবা ওই এইখানে একটা ফ্যাক্টরি আছে, ওইখানে কাজ করেন। খেপ অনেক খেলি না, কিন্তু এবার সেই লেভেলে তো আমি এখনও যাইনি, যেতে পারিনি। তো নিজের মানে কি বুট ফুট কেনার জন্য একটু খেপ খেলতে হয়, ওইটাই আর কি।
একটু একটু করে চন্দন এগিয়ে চলেছে তার ফুটবলকে ঘিরে থাকা স্বপ্নকে সার্থক করার লক্ষ্যে। বল পায়ে যখন সে বিপক্ষ দলের রেকাঠির দিকে এগিয়ে যায়, তখন তাকে রুখে দাঁড়াতে ব্যর্থ হয় বিপক্ষ দলের ফুটবলাররা। চন্দন বল পায়ে মাঠে নামলেই তাকে উৎসাহ যোগাতে চিৎকার করে ওঠে তার অগণিত ফুটবল অনুরাগী। এইভাবেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এগিয়ে চলুক চন্দন, তার জন্য LCW ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকেও রইল অনেক অনেক শুভকামনা। চন্দন তার ফুটবলের সুগন্ধ ছড়িয়ে দিক দুর্গাপুর থেকে রাজ্য তথা দেশের ফুটবলের পাতায়। সমস্ত প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলুক চন্দন ও তার ফুটবল নিয়ে স্বপ্ন দেখার লক্ষ্য। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা, আপনি কি একটা উন্নত প্রযুক্তির স্মার্টফোন কিনতে চাইছেন? আর সেটা যদি আইফোন হয় তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু এখন ভাবছেন কিনবেন কি করে, সে তো অনেক দাম। আপনার এই চিন্তা দূর করবে দুর্গাপুর স্টেশন বাজারের মোবাইল মহল। মাত্র 2700 টাকায় বাড়ি নিয়ে যান আপনার পছন্দের আইফোন। এখন অবাক হচ্ছেন তো? না, অবাক হওয়ার কিছু নেই। নো কস্ট EMI এ আইফোন 13, 14 ও 14 Pro Max পেয়ে যাবেন। আইফোন 13 এর জন্য আপনাকে 24 মাসে দিতে হবে 2705 টাকা, 14 এর জন্য লাগবে 24 মাসে 3125 টাকা, এবং 14 Pro Max-এর জন্য 24 মাসে দিতে হবে 5830 টাকা। এছাড়াও একইভাবে স্যামসাংয়ের S23 Ultra 5209 টাকা করে 24 মাস, S23 Plus 3959 টাকা 24 মাস, এবং S23 3125 টাকা 24 মাসের সহজ কিস্তিতে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল মহলে। এছাড়াও এখানে পেয়ে যাবেন OnePlus, Nothing, Oppo, Vivo, Realme, Lava, Redmi। এছাড়াও আপনি পেয়ে যাবেন Boat ও অন্যান্য ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ। এখানে পাবেন ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, আর এসব কিছু কিনতে পারবেন সহজ কিস্তিতে। এছাড়াও সার্ভিসিংয়ের ব্যাপারে নো টেনশন, এখানে আছে অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান। তাহলে আর দেরি করছেন কেন, আজই যোগাযোগ করুন মোবাইল মহলে আর নিয়ে যান আপনার প্রিয় আইফোন কিংবা অন্য কোনো স্মার্টফোন অথবা স্মার্ট টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন। বাজাজ, TVS, IDFC, HDB, DMI, ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা উপলব্ধ। 10,000 টাকার উপর যে কোনো কেনাকাটায় পেয়ে যাবেন আকর্ষণীয় ক্যাশব্যাকের সুবিধা। তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের শাখা মোবাইল মহল, ডক্টর BC রায় এভিনিউ, দুর্গাপুর বাস স্ট্যান্ড, দুর্গাপুর 713-201, পেট্রোল পাম্পের নিকটে। অপর একটি শাখা মোবাইল মহল, দুর্গাপুর স্টেশন বাজার, ঘাটি বিল্ডিং, দ্বিতীয় তল, দুর্গাপুর 713-201। মোবাইল নম্বর